আসরের চার রাগাত ফরজ নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী খুব খেয়াল করবেন আসরের চার রাগাত আর ফজরের ফরজ দুই রাগাত এই দুই অক্ত সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই হ্যাঁ মসজিদে কোবা কোনো মেহরাব নাই কারণ ওই মসজিদে নবী যখন ইমামতি করছে তখন এই আয়াত নাজিল হয়নি এই জন্যে মেহরাব হয়নি এ আয়াত যখন নাজিল হয়েছে এরপরেই নবী মসজিদের মেহরাব করলেন এ আয়াতের বাংলা অর্থ হলো হেরাসুল আপনি খালি এই মুসল্লি নিয়ে জামাতে নামাজ পড়লে কাম হবে না যে কোনো সময় মক্কার কাফের আক্রমণ করতে পারে এই কাফেরদেরকে সাইজ করার আপনার এই মুসল্লিদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন হিসাবে গড়ে তোলেন তখনকার সৈন্য অস্ত্র কি ছিল এ বোমা বোমা না লাঠি লাঠি তরবারি এইগুলো অস্ত্র ওই মেহরাবের মধ্যে রাখা হতো মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা মহাব্বতে খুলে সকলে বলবো বলব সাল্লাহি সাতবড়িয়া কান্তনগর ডোহাবাড়ি হাফেজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিরাট ইসলামী জলসায় আল্লাহ তালা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি ও আজের শুরুতে মাইকের সাউন্ড যেমন ছিল সেটা দাও এখন একটু বেশি বেশি হবে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা আলহাস অ্যাডভোকেট জনায়েদ আহমদ পল বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আপনাদের সিংহাসনের সম্মানিত এমপি আজকের এই মাহফিল আল্লাহ তালা জিনাদেরকে সম্মানিত অতিথির ভিতরে কবুল করেছেন বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই সাতবড়িয়া কান্তনগর ডোহাবাড়ির যে সমস্ত আল্লাহর বান্দারা কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান লাগাইয়া দিছে তাদের সকলের জন্য আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আলেম ওলামা জেনারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত দেড়টা পর্যন্ত জিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন শুনাইছেন আলে মনামা বক্তাগণকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি কিছু সন্তান ওমর ফারুক আমি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন শোনালেন আজকের এই মাহফিল আল্লাহ তালা এত রাত ধরে জিনাদেরকে কবুল করেছেন আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসুলের মাহাব্বাত যার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে জিনারা এখন পর্যন্ত বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা জিনারা পদ্মার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিবারের মতো এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন আমরা আপাতত খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো হাম। হামদান কাসিরন তৈবান মোবারকান ফিহি আবার এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ কোরআনে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে তিনি কারো সন্তান নয় তিনারও কোনো সন্তান নাই কিন্তু আল্লাহ রাসূল বলেছেন বাবা তার সন্তানকে যেমন ভালোবাসে তার চাইতো কোটি কোটি গুণ আল্লাহ বেশি ভালোবাসে তার বান্দা বান্দিকে বলেন সোহান আল্লাহ যখন বলা হবে যে আপনার তো কেউ নাই আল্লাহ তখন বলবে আমার বান্দা আছে আল্লাহ কোরআনে বলেছেন যে আমার বান্দা যেখানে থাকে আমি আল্লাহ সেখানে থাকি তো আমরা আজকে সেই আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতুল যেটা জান্নাতের বাগান বলা হয় রিয়াজুল সেই জান্নাতের ভিতরে ভালো জায়গায় এখন পর্যন্ত আল্লাহ আমাদের কবুল করেছেন খুশি বেজার আমরা আরো খুশি হব যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন আমরা আল্লাহর প্রশংসা আরো বেশি বেশি করি এই কারণেই আল্লাহ আমাদেরকে এমন একজন বিশ্ব নবীর করেছেন আমরা যত পাপি হই না কেন নিয়ে যদি মরতে পারি আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন একটা গানও আছে আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমাই করবেন পার সেই তিনিটাই হলেন মোহাম্মাদুর রসুল্লাহ আমাদের সকলকেই সুপারিশ করবেন আমরা সে বিশ্ব নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা এই জন্য আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ আমি আসার সময় যখন এখানে আসি তখন উমর ফারুক প্রথম আপনাদের টেজে আইসে ওয়াশ করার জন্য আজকে আমি চিন্তা করলাম যে আমার ভাগিনা কি ওয়াশ করে আমি একটু কান ফেলে শুনি তা আপনাদের কাছকে

আমাদের নবী যখন দুনিয়াতে চলাফেরা করেছে তখন কি আল্লাহ নবীকে দেখতে পাইনি যেরকম দেখতে পাইছে কি নাই তাহলে আল্লাহ কেন তার আমাদের নবীকে নিয়ে গেলেন এটা কিন্তু একটা বিষয় এটা একটা বিষয় না যে আল্লাহ ইচ্ছা করলে যে পাঁচ রক্ত নামাজ আমরা পাইছি এই নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতেই দিতে পারতেন কারণ রোজা বলেন হজ বলেন জাকাত বলেন এগুলো সবকিছু ইবাদত আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে দুনিয়াতে দিয়েছেন কিন্তু এই যে নামাজটা এটা কিন্তু জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীকে দেন নাই বরং সরাসরি নিজে আমাদের নবীকে দিয়েছেন বলেন সোহান নবী ঘুরে এসে সাহাবীদের মনের দিকে তাকাই বললেন যে আল্লাহ আমাকে মেরাজ করাইছেন বলে তোমাদের মন একটু কি খুশি হলো তোমরা আর মেরাজ করতে পারতেছো না এই জন্য রাসুল বললেন আসসালাতু মেরাজুল মুমিনিন মুমিনদের মেরাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ রাসুল তো গেছেন একবার আর আমরা দৈনিক কয়বার পাঁচবার এই নামাজ সম্পর্কে আমরা অনেক বক্তারাই এই মেরাজের গুরুত্ব নিয়ে আলোচনা করি না তো আজকে আমি আপনাদের এই এই মাসেই ওয়াজি করা লাগবে অন্য ওয়াজ করলে খুব একটা গুরুত্ব কম আসবে ঠিক কিনা বলেন কারণ আগামী আটাশে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে এই লাইলা মেরাজ লাইলাতুল মেরাজের তারিখ আসবে তো আজকে যাচ্ছে ছাব্বিশ তো শেষ বারোটার পরে আমরা সাতাশে উপনীত হয়েছি তার মাত্র একটা দিন পরই এই বিশাল রাজ যেটাকে শুরু করতে আল্লাহ বলেছেন সোহানা সোহান শব্দ উল্লেখ করেছেন পুতু পবিত্র আল্লাহ তো আসেন আমি যে বিষয় ফারুক ফারুকাজ করেছে সেই বিষয়টাইকে সামনে নিয়ে ওগুলো বাদ দিয়া আমি আপনাদের সামনে আলোচনা করবো এই সুরায় করাইশ আমি শেষ অংশ আপনাদের সামনে আজকের আলোচনার মূল বিষয় আল্লাহ বলতেছেন এই ঘরের এই ঘর বলতে আল্লাহ কাবা ঘর বুঝাইছেন জোর কোন ঘর কাবা ঘর বুঝাই বলতেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে ইবাদত করবে অর্থাৎ নামাজ পড়বে জোরেকন কি করবে নামাজ পড়বে আল্লাহ তাকে দুনিয়াতে দুইটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না রেজেকের পেরেশানি বলতে মারাত্মক একটা ব্যায়াম জোরেকন কথা ঠিক কি না বর্তমানে আমাদের বাংলাদেশে রেজেকের পেরেশানি কম না বেশি প্রত্যেকটা জিনিসের দাম উদ্ধগতি আপনি হিসাবই করতে পারবেন না আজকে যে দাম আগামীকাল কি হবে ঠিক না গত বছর এই সময়ে সময় তেল ছিল আশি পঁচাশি টাকা কেজি এই বছর সেটা লাগছে দুইশো টাকা কেজি তো আগামী তেল কি হবে কারণ আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি না থাকে এটা হলো সবচাইতে বড় পেরেশানি জোরে কথা ঠিক কিনা রেজেকের পেরেশানি দিন দিন আমাদের বাড়তেছে না কমতেছে বাড়তেছে অথচ আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের এক নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে সন আল্লাহ আমাদের ভয় আছে না নাই এই করোনার ভয় ধরে কোন কিসের ভয় বর্তমান সরকার এই করোনা নিয়ে আজকে গণ টিকা হয়েছে আমার এলাকায় গণ টিকা বুঝেন এই এলাকার হয়েছে এক কোটির উপরে মানুষকে আজকে টিকা দেওয়া হয়েছে কেন দেওয়া হলো এই করোনা জরে কন কি এই করোনা এই করোনা আজকে আবার দেখেন তিন দিন হয়ে গেল রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ শুরু করেছে এখন গোটা বিশ্ব চিন্তা করতেছে যে রাশিয়ার হাতে পারমাণবিক বোমা আছে যদি কোনো দেশ ইউক্রেনকে সহযোগিতা করে তাহলে সে দেশেও বোমা মারতে পারে সেই বোমার কিছুটা আঘাত অর্থনীতির উপর আসবে জোরে কোন কথা ঠিক কিনা আসবে কি আসবে না সামনে আমাদের কি হবে এই নিয়ে কিন্তু আমাদের ভিতরে বিশাল একটা চিন্তা কাজ করতেছে ঠিক কিনা বলেন তো আমরা এই কোরআনের মাহফিলে বসে আমরা যে আলোচনাগুলো শুনবো এই আলোচনা শোনার সাথে সাথে আল্লাহ কিন্তু বলেছেন খুব খেয়াল করবেন সামিনা অত আনা শুনতে হবে গ্রহণ করার নিয়তে কি করার নিয়তে তাহলে বক্তার এমন কিছু আলোচনা করা দরকার যে আলোচনা গুলো শ্রোতারা যেন গ্রহণ করতে পারে আমার দিয়ে আল্লাহর কাছে আল্লাহ এটা শুধুমাত্র আমাদের নবীর জন্যে আল্লাহ খাস করেছে বলেন সোহান আল্লাহ কিন্তু আল্লাহ রাসুলকে যেইটা দিলেন যেই নামাজ সম্পর্কে কোরআনে এর আল্লাহ বললেন সে নামাজ কিন্তু আমরা আদায় করতে পারবো কথা ঠিক কি না পারবো কি পারবো না আমরা কিন্তু সাত যাওয়ার পারবো পারবো কিন্তু নামাজ নামাজ আমরা করতে তো সম্পর্কে আদায় সে আপনাদের সামনে আজকে কিছু আলোচনা হবে আল্লাহর নবী বললেন সাহাবিরা আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ খুব খেয়াল করবেন ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে বেশি রাত্রে ভূমিকার দরকার নাই আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আজ আসরের নামাজের পরে তোমাদেরকে শোনাবো কে বলতেছে খেয়াল করেন আল্লাহ রাসুল বলতেছে যে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াস কোন নামাজের পর আসরের নামাজের পরে খুব খেয়াল করবেন খেয়াল আপনার বলেন তো রাসূলের জীবনের প্রত্যেকটি কথার গুরুত্ব আছে না নাই কারণ রাসূল যেগুলো কথা কয় সেগুলো কি রাসূল নিজে কয় না আল্লাহ কয় যার দলিল হচ্ছে আল্লাহর কোরআন মায়ান্তি কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুয় ইউহা আল্লাহ বলেন আমার নবী নফস তাড়নায় একটা কথাও বলেনি নিজের ইচ্ছা মতো একটা কাজও করেনি রাসূল যা কিছু বলেন যা কিছু করেন সব আল্লাহর ওহি কোন অনুযায়ী করে বলেন সোহান আল্লাহ এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম রাসূল যে কাজগুলো করছেন এ কাজ কি রাসূল নিজের করছেন না আল্লাহর করছেন বুঝলেন আপনারা রাসূল কার কাজ করছে আল্লাহ কিন্তু এই রাসূল আল্লাহর কাজ করতে গিয়ে পিটন খাসে কে রাসূল খাসে না আল্লাহ খাসা তাই তাহলে আল্লাহর কাজ করতে গেলে কি হয় এটা আমাদের শিকার করা লাগবে আজকে যারা বলে আমরা আল্লাহর কাম করি কিন্তু সারা জীবনে একটা পিটনও খাইনি এরকম কিছু লোক আছে না নাই না আছে সব সেই বলে আমি নবীর কাম করি নবীর দাওয়াত দিই তো তোমার শরীরের কাপড় খোলো তো দেখি দাগ আছে কিনা আছে তো গোটা শরীর তেল তেলা তার মানে বোঝা গেল আল্লাহর কাজ করতেছে না করতেছে না আল্লাহর কাজ যারাই করবে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা বাতিলের দ্বারা আক্রমণ হয়েছে ওর কোনো কথা ঠিক না। আজকে আল্লাহর কাম করে বাতিল খালি সহযোগিতা করে কি লাগবে সব দিবে সব দিবে ভাইজান আসরের নামাজের পর আল্লাহর নবী নিজের জীবনের সবটাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রাসূল কিন্তু বলতে পারতেন আসরের নামাজের আগে কিন্তু আসরের নামাজের আগে না বলে পরে বললেন এখান থেকে পরমাণু হয়ে গেল যত গুরুত্বপূর্ণ কথা হোক না কেন নামাজের চাইতে গুরুত্ব পড়ে তাহলে কি নামাজের আগে না তাহলে কি বুঝলেন আগে নামাজ তারপরে কথা আজকে আমাদের বাংলাদেশে সব কিছুর গুরুত্ব মানুষ দিছে কিন্তু নামাজের গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয়নি একটা গান গাইছিল ছোট্ট একটা বাচ্চা কাজকে বলো আমার নামাজ আছে একটা গান গাইছিল না এই গান একদিন আমি দেখলাম ইউটিউবে খোঁজ করে যে বর্তমান এই 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 গানের ভিউ ভিউ মানে কতবার কতবার গান গান শুনছে দেখছে দেখা গেল প্রায় সতেরো মিলিয়ন কত মিলিয়ন মানুষ এই গানটা শুনছে তার মানে বোঝা গেল এখনো মানুষ নামাজকে ভালোবাসে ভালো যদি না বাসতো তাহলে এত মানুষ কেন এটা দেখলো এখনো বাংলার মানুষ নামাজ আদায় না করুক আল্লাহর ঘর মসজিদ কে ভালোবাসে ঠিক কি না মনে করেন আপনাকে এখানে মাদ্রাসার পাশে মসজিদ আছে না নাই এই মসজিদ ভাঙ্গার জন্য যদি হিন্দুরা আসে হিন্দুরা তা আপনারা বলেন তো এই হিন্দুদেরকে বাধা আগে কে দিবে নামাজি না বেনামাজি নামাজি না নামাজিরা বাধা দেবে না নামাজিরা বলবে ইন্নাল্লাহ আল্লাহ সব ধৈর্য ধারণ করো ওরা ভাঙ্গা দিয়ে যাক আমরা নতুন করে একটা কর্ম অসুবিধা কি গন্ডগোল করার দরকার নেই ঠিক কি না আর ব্যায়াম বলবে জীবনে নামাজ পড়তে পারি নাই আজকে মসজিদের জন্য শহীদ হওয়ার সাহেব কারণ আমি দেখছি ভাই যান আমার এলাকার দুই ব্যান আমাদি গন্ডগোল এলাকা বলছি যে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুয়া তখন আমি কইলাম কেরে পাগলা তোরা নামাজ পড়িস কয় না তো নামাজ পড়িস না মসজিদের গুরুত্ব কেমনে বুঝিস কয় হুজুর নামাজ না পড়লে কি হবে মসজিদ আল্লাহর ঘর আমাদের বিশ্বাস জোরে কর সোহান আল্লাহ আসলে ওনাদেরকে আমরা নামাজের ওয়াজ করতে পারিনি বলে ওনারা নামাজ ধরে নেই হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে ছাড়বে না যে কি ওয়াজ করলে যে ওয়াজ শুনে মানুষ নামাজে হয় না এই জন্য আল্লাহ রসুল বললেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ নামাজের আগে না পরে আসরের নামাজের আজান দিলেন পৃথিবীর নামাজ হলেন হজরত বেলাল যার আজান শুধু মুসল্লির কানে যায় না স্বয়ং আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যা সেই মজ্জিন দিলেন আসরের নামাজের আজান আসরের নামাজের আজানের পরে কমপক্ষে আমাদের এলাকায় পনেরো মিনিট পর জামাত হয় আপনাকে এলাকায় কোন হয় পনেরো মিনিট পরে এক অত আমাদের খালি আধ ঘন্টা পরে সেটা ফজরের কারণ ঘুমোর থেকে সেতন করে তাক আবার সাইজ করে মসজিদ আসতে একটু সময় লাগবে ধরে কোন ঠিক কিনা না এই জন্যে আধ ঘন্টা আমি দেখছি আমার এলাকায় ফজরে আজানের আধ ঘন্টা পরে ফজরে জামাত হয় জামাত হয় জোহরের আজানের পনেরো মিনিট আসরের আজানের পনেরো মিনিট এশার আজানের পনেরো মিনিট পরে এই তিন অত্তর জামাত হয় কিন্তু মাগরিবের আজান দেওয়ার পর যদি মুসলের হিসাব করে আসরের মতো জোহরের মতো ফজরের মতো যাব। এই নিয়ত করে যদি আসে তাহলে আসে দেখবে মসজিদ আসে নামাজ নাই কান কি নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে চার অত্তর নামাজের আজান দেওয়ার পনেরো মিনিট পক্ষে পনেরো মিনিট পরে সেই নামাজ হয় কিন্তু মাগ্রীবের নামাজের আজান দেওয়ার সাথে সাথে কেন মাগরীব হয় আপনাদেরকে জানেন না জানলে সত্যি কথা বলবেন জানি না এই জানি না বলতে আপনাদের স্মরণ লাগতে চায় কারণ পড়লে জানা লাগবে ভাই যান আপনার নামাজ পড়েন তো কেন জানেন না পড়েন তো আপনি জানেন না কেন আমার এলাকার এবার এক ছেলে এসএসসি ফেল করছে যে রেজাল্ট এবার দিছে তারপরও কি ফেল আমি কেলাম কিন্তু তুই পড়িস নি সাইড থেকে একজন বলে খুব পড়ছে শুধু তো পড়লি তো ফেল করলি কেন তখন একজন বলতেছে পড়ছে ঠিকই কিন্তু মনোযোগ দেয়নি মনোযোগ আজকে আমরা অনেকেই নামাজ পড়তেছি কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ নাই যার কারণে আল্লাহ বলেছেন মুসলীন হোম আতিহী আল্লাহম ইর উন অল মা আল্লাহ কয় নামাজের জোরে এদিকে কয় ছেলের কি হলে তোর কি ভুল ধরছে নাকি আশ্চর্য কথা যে এত রাত্রে এরা চারজন এস বি টাকা বোধ না কাঁচা টাকা এক পকেটে যদি থাকে আপনি যখন রাস্তাতে যাবেন জনগণ বুঝবে আপনি টাকাওয়ালা মানে খালি বাড়ি ধুনুর 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 ওই পকেটে পাঁচশো টাকার বিশটা লোড আপনি রাখেন কোনো শব্দ নেই শব্দ নেই এতে কাঁচা টাকা এরা হচ্ছে এস গি এস গিয়ে এক জায়গার যদি চার পাঁচজন হয় খালি ধুনুর ধুনুর শব্দ হল এরকম মাঝে মাঝে বসে দাও মাঝে মাঝে এত রাত্রে ছোট ছোট বাচ্চারা খোঁজ করা দরকার একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে কি টেনশন আমার গরু গেল কোথায় মেয়ে মানুষের ঘরাত না ওঠে দেখে এক মোরগ ওঠার কথা ওঠেনি মেয়ে মানুষ কয় কয়েক আমার মোরগ গেল কোথায় তখনই লাইটটা খুঁজতে খুঁজতে অন্য বাড়ির যায় দেখে পর মোরগ চোদ্দই ফেব্রুয়ারি পালন করবার আর এক বাড়ি ঢুকছে মুরগির প্রেমে ধরে কখন কার প্রেমে হ্যাঁ মোরগ মুরগি হাঁ গরু ছাগল যদি সন্ধ্যায় না ওঠে তাহলে মানুষ খোঁজ করে আর এত রাত্রে এরা করে বাপ মাও মাথায় ঠিক মতো তো যেই কথা বলতেছিলাম কারণ আপনারা ঘুম পারবেন টুপবেন আর শুনবেন তা হবে না আমার ওয়াজের মধ্যে চেতন থাকা লাগবে ধরে কারণ ঠিক চেতন থাকে চেতন করার যে ওষুধ দেওয়া দরকার মাঝে মধ্যে দিব অসুবিধা নেই হ্যাঁ একটু চেতন থাকেন আপনারা থাকেন আপনারা যারা আছেন ঠিক আছেন জনগণ বুঝুক যে বক্তায় একলাই নাই তার সামনে কিছু লোক আছে শোভানো বলেন আসরের নামাজ পড়ে এই মাত্র আসর নামাজ পড়ে জমি গেছে জমি দেখবার গেছে দেখে ওপর জমিত পানি আছে নিজকার জমি ওর ওর জমিত পানি নাই চিন্তা করতে দেখে ওপরে খলখলা পানি আমার ডাক পানি নাই চারিদিকে তাকায় দেখে কেউ আসে কিনা আশেপাশে কেউ নাই আসতে করে বসে কাটা দিয়ে আল দিয়ে ও আবার হাত ধুয়ে উপর দিকে তাকায় দেখে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ আল্লাহ কয় নামাজের জোরে সায়ের সাকাত যাবে দূরে পাক কোরানে রয়া আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা নামে দিয়া সরওয়ানা আজও কেন আল্লার নামাজ ধরতে পারলা না আসরের নামাজ কয় রাখাত মাশ একটা মুরব্বি পর্যন্ত সার রাখাত তছে তা আপনি খালি সার করলেন যে মানে তার মানে বোঝা গেল চারের মধ্যে আছে আটের মধ্যে নাই আপনি না পড়েন আপনি নামাজ যদি না পড়েন সমস্যা নাই কিন্তু কমানার অধিকার আছে কমানোর অধিকার আছে নাই সাহাবিরা জিজ্ঞাসা করলেন এরা সুর আল্লাহ জোহরের আগে চার রাখা সন্ন্যত আসরের আগেও চার রাখা সন্ন্যত এই দুই সন্ন্যতের গুরুত্ব কি আল্লাহ নবী বললেন জোহরের আগে চার রাখা সন্ন্যত হলো ইবাদত আর আসরের আগে চার রাখা সন্ন হলো মহাব্বত জোহর আগে চার রাখা কি ইবাদত আর আসরের আগে চার রাখা সন্ন্য হলো বললেন হুজুর ইবাদত আর মহাব্বত এই দুইটার তফাত কি আল্লাহ রাসুল বললেন ইবাদত করে মানুষ জান্নাত পাওয়ার আশায় আর মহাব্বত করে মানুষ জান্নাতের মালিক আল্লাহ পাওয়ার আশায় কি বুঝলেন ইবাদত করে কি কয় আল্লাহ ইন্না নাস আলুকাল জান্নাতা ও নাউজুবিকা মিনান্নার আল্লাহ তোমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দিও আল্লাহ ইবাদতের বিনিময়ে ফাদু খলিফি ইবাদি অদখলি জান্নাতি কিন্তু মহব্বত যখন বান্দার অন্তরে আসে তখন সেই বান্দা বান্দি আর জান্নাতের চিন্তা করে না জান্নাতের মালিক আল্লাহরে আসরের আগে চার রাগাত যাদের যায় আল্লাহর মহব্বত আছে তারাই কেবল মাত্র আদায় করতে পারবে যাদের যত মহব্বত কম তাদের জীবনে সন্ন্যত নফলের আমল তত কম জোরে কথা ঠিক কিনা ঠিক চার আসরের ফরজ নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী খুব খেয়াল করবেন আসরের চার রাগাত আর ফজরের ফরজ দুই রাগাত এই দুই অত্তর সালাম ফিরাই নবী সাহাবির দিকে মুখ ঘুরাই কার দিকে আপনাকে ইমাম সাহেব কোন দিকে থাকে কোন ফজরের নামাজ শেষ হলে সালাম ফেরানোর পরে ইমাম কোন দিকে হয় পূর্ব দিকে কবেন কেন মুসল্লির দিকে জোরেখান কোন দিকে মুসল্লির দিকে ইমাম যদি একলা একলা নামাজ পড়ে বাড়ি তখন কি ভোরে আপনারা যারা একলাই কোনোদিন ফজর নামাজ বাড়িতে পড়ছেন লিজারা কোনদিন ঘুরিছেন তার মানে বোঝা গেল পূর্ব দিকে নয় মুসল্লির দিকে জোরেখন কোন দিকে মুসল্লির দিকে একটা হলো আসর আর একটা কি ফজর এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে জোহরের পরে সুন্নত নফল আছে মাগিবের পরে সুন্নত নফল আছে এশার পরে সুন্নত নফল বেতের আছে কিন্তু ফজরের পরে সুন্নত নফল আসরের পরে সুন্নত নফল কেন নাই কয় প্রশ্ন এর আগে কিন্তু একটা করছি মাকে নামাজ কেন তাড়াতাড়ি জামাত হয় মনে আছে আপনাদের আর এখন আর একটা প্রশ্ন করতে আপনাকে সব জানাম আপনার তো পারবেন তাই আপনারা বলেন তো ফজরের পরে আসরের পরে শূন্য দফল কেন নাই কবেন জানি না জোরে কন আরো জোরে হ্যাঁ মার্শাল এইগুলা জিনিস যখন জানবেন এই ছেলেরা এখানে অনেক ছেলে আছে আর নানো পড়ে না জুমার দিনে সবার শেষে যায় আবার আগে বের হওয়ার ধান্দা করে জোরে কোন কথা ঠিক কিনে হ্যাঁ হ্যাঁ জুমার দিনে যাবি শেষে আগে বের হবে আজকে তোমরা একটু সোনো বাজার মনোযোগ দিয়া নামাজ শেষ করার পরে আল্লাহ নবী মেহরাবের মধ্যে পুরা পুরি ঢুকতেছেন মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গার নাম কি মেহরাব জোরে বলেন নাম কি হাদির শরীফে বলা হয়েছে ইমাম যদি পুরোপুরি মেহরাবের মধ্যে ঢুকে যায় তাহলে জামাত মাকরু হবে নামাজ পড়ানোর সময় ইমাম যদি পুরাপুরি মসজিদের মধ্যে ঢুকে যায় তাহলে জামাত কি হবে মাকরু হবে ইমামের পায়ের আর্ধেক মসজিদে আর্ধেক মেহরাবের মধ্যে রাখলে নামাজ ঠিক আছে হয়তো বলবেন নজুর কেন কারণ মেহরাব মসজিদ নয় মেহরাব কিন্তু মসজিদ নয় মসজিদের অংশ আমার এই হাত কিন্তু দেহ নয় দেহের অংশ এখন আমার দেহ থেকে হাত কাটা কেউ যদি ওখানে ফেলে দেয় কেউ বলবি যে বদু শীতের দেহ বোড়া আছে কেউ বলবে না হাত পোড়া হাত পুড়া মসজিদের বারান্দা কিন্তু মসজিদ নয় মসজিদের অংশ মেহরাব কিন্তু মসজিদ নয় মসজিদের অংশ ওই মেহরাব তৈরি করা হয়েছে যখন আল্লাহ করনের আয়াত নাজিল করলেন ইয়া এ আয়াতটা যখন আল্লাহ নাজির করছে নবীর উপরে এরপরে নবী মেহরাব বানাইছে বলেন সোহান আল্লাহ আপনারা যা এখানে হজ করছেন হাজি সাহেব আছেন আপনারা কেউ এই আপনাকে মধ্যে দুই একটা হাত তোলেন না কেন দেখি হাজির একটাই হাজির হাজির আওয়াজ শনিটাই আচ্ছা ঠিক আছে অনেক আছে তা হাত তুললেন না কেন মাসাল্লা মাসাল্লা আছে টেজের ওপরে আছে তো হাজির সাহেবরা একটা মসজিদে দুই রাকাত নামাজ আদায় করলে একটা ওম রাহের সব পাওয়া যায় চলালো বলেন বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব মদিনার মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার সব সব নামাজের সব কিন্তু ওই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটা অমরা হজের সব সোনালো জোরে কওয়া লাগবে না কারণ বাইতুল্লাহর চাইতে মসজিদ নদীর চাইতে ওই মসজিদে ওই দুই রাকাত নামাজের গুরুত্ব বেশি ওই মসজিদে কোনো মেহরাব নাই আমি নিজে কয়েকবার গেছি একে পরক করে দেখছি ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা ধরে বলেন নাম কি হ্যাঁ মসজিদে কোবা কোনো মেহরাব নাই কারণ ওই মসজিদে নবী যখন ইমামতি করছে তখন এ আয়াত নাজিল হয়নি এই জন্যে মেহরাব হয়নি এ আয়াত যখন নাজিল হয়েছে এরপরই নবী মসজিদের মেহরাব করলেন করলেন এ আয়াতের বাংলা অর্থ হলো হেরাসুল আপনি খালি এই মুসল্লি নিয়ে জামাতে নামাজ পড়লে কাম হবে না যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে এই কাফেরদেরকে সাইজ করার জন্যে আপনার এই মুসল্লিদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন ধরে কন কি হিসাবে গড়ে তোলেন তখনকার সৈন্যর অস্ত্র কি ছিল এই বোমা না লাঠি তরবারি এইগুলো অস্ত্র ওই মেহেরাবের মধ্যে রাখা হতো মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা সোমান আজকে মুসলমানের একটা লাঠি নাই আপনাদের কয়েকজন লোক লাঠি দিচ্ছেন কেউ আনেননি হয়তো বলবেন হুজুর বুড়া হলে মানুষ লাঠি ধরে হয়তো দুই মুরব্বী গল্প করতেছে তোমার দুইয়ের খবর কি দুইয়ের খবর জোরে জোরে আর দুইয়ের খবর কি আর দুয়ের খবর কি মানে কাছে কাছে আর দুইয়ের খবর কি কয় তিন হয়ে গেছে তখন দুই যুবক যায় আর দুই বুড়ে কি পাগল হলো নাকি কি করবো তখন এক যুবক বলতে চলো তো একটু কাছে যাই দুইয়ের খবর তিন হয়ে গেছে দুইয়ের খবর জোরে জোরে দুয়ের খবর কাছে কাছে কি তো এখন মুরুব্বীর কাছে এসে এক যুবক বলতে দাদা আপনার দুইজন তো গল্প করলেন দুইয়ের খবর কাছে কাছে তার মানে কি বলে দুই চোখের খবর ভাই দূরে দেখবার পাই না কার কাছে কাছে দুই কানের খবর জোরে রাখলে শরি না এই জন্য জোরে জোরে আর দুই পায়ের খবর তিন হয়ে গেছে ভাই লাঠি ছাড়া হাঁটতে না আমরা লাঠি কখন নেই যখন আমরা হাঁটতে পারি না জোরে কথা ঠিক অথচ এই লাঠি কিন্তু সব সময় মুসলমানের কাছে রাখা শুননা একটা বক্তা আছে নাম শুনছেন সিরাজগঞ্জ একটা মাহফিল প্রশাসন থেকে বাধা দিল যে আইদ জেহাদি আসলে মাহফিল হবে না তখন কমিটির লোক খবর দিল হুজুর আপনার কারণে মাহফিল বন্ধ প্রশাসন বাধা দিচ্ছে তখন বলতেছে একটা কাম করো তোমরা ছয়েক দুইশো লোক দুই হাতা করে একটা লাঠি কাটো লাঠি কাটো কথা কয় কয়টা শয়েক দুইশো জন দুই হাত করে একটা লাঠি কাটো কাইটে আফুরের পর থেকে ওই এলাকাত খালি লাঠি লিয়ে ঘুরবে আর কিছু করার লাগে না সে দুইশো জন লোক লাঠি লিয়া ঘুরতেছে পুলিশের কেদনো দেখে থানার খবর দিয়েছে স্যার হাজার 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 দুই জন লোক ঘুরতেছে খবর দিছে হাজার হাজার লোক দুই তিন হাতে লাঠি লিয়ে ঘুরতেছে থানার ওসি বলতেছে দরকার নাই ওদের মতো মাহফিল করুক আমাদের মতন আমরা কি মনে করতেছেন মারামারি করা লাগছে খালি লিয়ে ঘুরিছে মেয়েরা ভালো অস্ত্র রাখার জায়গা এ আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী মেহরাব তৈরি করলেন সেই মেহরাবের মধ্যে আল্লাহ নবী ঢুকতেছেন সাহেবেরা বললেন এরাসুল আল্লাহ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন হুজুর ম্যাম্বরে বসে আপনি ওয়াজ করেন আর আমরা মনোযোগ দিয়ে শুনি আল্লাহ নবী বললেন আজকে এই গুরুত্বপূর্ণ ওয়াজ শুধু তোমাদের শোনাবো না ওয়াজটা আমি তোমাদের দেখাবার চাই যেই বলছে দেখাবার চাই আকর্ষণ বাড়তি কমতিছে কারণ আমরা সারা জীবন তো ওয়াজ শুনছি ওয়াজ কি দেখছেন কোন আল্লাহ নবী বললেন এই গুরুত্বপূর্ণ ওয়াজ আমি শুধু তোমাদের শোনাবো না ওয়াজটা আমি তোমাদের দেখাবার চাই সমস্ত সাহাবি নড়ে চড়ে বসলেন ওরে বাবার এতদিন খালি শুনছি আজকে আবার দেখাবি হুজুর মেহরাবের ভিতর থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করলেন থলিয়া মানে ব্যাগ জোরে কন থলিয়া মানে কি ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন ওসমান গুনি বলে রাসুল আল্লাহ যে জিনিসটা আপনি বের করতেছেন এইটা হলো আপনার পরনের একটা জুব্বা এই জুব্বা দেখানোর জন্য জুব্বার কথা শোনানোর জন্যেই কি গুরুত্বপূর্ণ আজ আল্লা নবী বললেন সাহাবেরা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বা পরা অবস্থায় ফেরস্তাজ ইব্রাহল আমাকে ঘুম থেকে চেতন করেছে এই জুব্বা পরা অবস্থায় আমি জমজমের কুপের পানি দিয়ে অজু করেছি এই জুব্বা পরা অবস্থায় বোরাকের পীরে চড়ে বাইতুল মোকার দাসে দুই রাকাত নামাজের ইমামতি করেছি এই যুব্বাপর অবস্থায় সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি এই পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে সোনাল্লাহ কি হয়েছে দেখা সাহাবেরা জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহর সঙ্গে যখন আপনার দেখা হলো তখন আল্লাহ কদ্দূর ছিল দূরে থেকে দেখছেন না কাছাকাছি দেখছেন আল্লাহ রাসুল এভাবে হাত এ দেখেন আমার দিকে এভাবে হাত তুললেন বুঝালেন যে ধনুক ধনুক বুঝলেন আপনারা ধনুক মানে ডান পাশে আল্লাহ আর বাম পাশে আমি মোহাম্মদুর রাসুলুল্লাহ এই জন্য অনেক মসজিদে দেখবেন ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ আছে না নাই আপনাদের মসজিদে অনেক মসজিদ আছে না নাই এই পরে দেখবেন লাইলা ইল্লাল্লাহ আর এই পরে দেখবেন মোহাম্মদুর এখন আহলে হাদিসের কিছু লোক বলতেছে এটা সেরেক মানে আল্লাহর সাথে নবীর নাম থোয়া সেরেক এতদিন পর্যন্ত এটা আমরা শুনিনি এখন নতুন করে শোনা যাচ্ছে এটা থোয়া যাবে না নিচে থোয়া যাবে কিন্তু একসাথে থোয়া যাবে না দেখছেন এই সেরেক খবরটা আহলে হাদিসের লোকেরা কার মাধ্যমে পাশে ওরা লিজে পাশে না নবীর মাধ্যমে পাশে কথা কয় না আমরা ইসলামের যা কিছু পাইছি কার মাধ্যমে আল্লাহ কি সরাসরি সাহেব একটা গান গাইছে আল্লাহ গায়েব হইয়া এই কথা কিন্তু সম্পূর্ণ সত্য আল্লাহর এই কোরআন আল্লাহ নবীরে দিয়ে আল্লাহ কি প্রকাশনা গায়েব প্রকাশনা গায়েব একেবারে সত্যি কত তাহিরি কইছে কিন্তু পরকার কথা হলো খারাপ যেটা কইছে নবীরে ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিহরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই পর্যন্ত খারাপ কারণ নবীরে ধন খাজারে দিয়া নবীর সম্পদ নবীর ধন খাজাক দেয় না আল উলামা মা রাসাতুল আম্বিয়া সমস্ত আলেমরা হলো নবীদের ওয়ারিস জোরে বলেন কথা ঠিক তাহলে এক খাজাক দিবে কেন সব হাজার হাজার কোটি কোটি আলেমের ভিতরে নবীর সম্পদ আছে না নাই ওয়ারিশ বোঝেন ওয়ারিশ বাপের সম্পত্তির ওয়ারিস কে হয় ছেলে হয় নবীর সম্পদের ওয়ারিস হচ্ছে আলেমেরা এটা নবী নিজে বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস জোরে কন সোহানুল্লাহ এরপরে মারাত্মক সেরেক কইছে কেউ ফিরে না খালি হাতে এ তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবার ধরে কোন কথা ঠিক কিনে কোনো খাজা বাবা না কেবলমাত্র ইবাদত আল্লাহ শিখাইছে তার কাছে সাওয়া কাছে ইয়া 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 নই বললেন জুব্বা আমি তোমাদের কানা দেখাইতেছি এই জুব্বা পরে জান্নাতের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকলাম আমি যখন জান্নাতের মধ্যে ঢুকলাম কিছু রূপক অর্থে আল্লাহ আমারে দেখাইলো অনেকগুলো বাবা হাউ মাউ করে কাঁদতেছে জান্নাতের মধ্যে বাবা কানতেছে জাহান নামের মধ্যে যখন ঢুকলাম অনেকগুলো সন্তানের বাবা মুসকি মুসকি হাসতেছে আমি নবী বললাম জিব্রাইল ভাই জান্নাতের মধ্যে কান্দে জাহান নামের মধ্যে হাসে কারণ কি জিব্রাইল বলি রাসুলাল্লাহ জান্নাতের মধ্যে যাদের কানতে দেখলেন এই সকল বাবারা নিয়ে কামল করে জান্নাতে যাবে কিন্তু তাদের সন্তানের পাপের কারণে আল্লাহ আবার তাদেরকে জাহান নামে দিবে মানে নিয়ে আমল করে কোথায় যাবে কিন্তু সন্তান গুলো সব সব আইডিয়া হচ্ছে আইডিয়া বোধহয় না সবসময় খেলে ফেসবুক সবসময় খেলে মোবাইল পাবজি খেলা মানে এমন ভাবে খেলতেছে এক কুত্তা এসে শুনতেছে ওই কিছুই বুঝতেছে না কুত্তা মনে করছে এরা বোধহয় দেওয়াল মানে মোবাইলে এমন পাগল হয়ে গেছে আর দেওয়াল মনে করে পেশাব করে দিছে ধরে করে কি করে ফেসবুকে দেখা পেশাব করে দিছে হুসুম করছে কি টাকা থেকে কুত্তা এই যে সকল বেটারা ফজরের সময় লেফের মধ্যে আড়ায় হাত হয়ে থাকে আল্লাহর কোনো হুকুম হাকাম পালন করে না আল্লাহ বলবে এই জান্নাতি তুই বেটা জন্মালু কিন্তু মানুষ করবার পারিস নি রে তোর পর দায়িত্ব ছিল কো আনফুসা কোম কোহালি কোম নর জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাসলে হবে না হালদের নিয়ে বাসা লাগবে তাহলে তোর সন্তান সন্ততে ভালো করিসনি ওই পাপ করা করার কারণে একটা অংশ তোর আমল মাল ঢুকতেছে অতি সত্তর আল্লাহ তোকে জান্নার থেকে জাহান্নাম দেবে জিবরাল বলেন এই কারণে বাবাগুলো কান্দতেছে আর জাহান নামের মধ্যে যাদেরকে হাসতে দেখতেছেন এই বাবাগুলো আমলের কারণে জাহান নামে হবে কিন্তু সন্তানদের ভালো কাজের কারণে আল্লাহ তালা তাদেরকে আবার জান্নাত দিবে মানে খারাপ আমল করে বাবা জাহান নামে গেছে কিন্তু সন্তান প্রতিদিন কোরআন শেফ করে বাবার জন্য দোয়া করে পুতিশ দুমার দি ফদ্রাস করে কবরে বাবার কবরে গিয়ে বলে আল্লাহ আমার বাপ কবরে গেছে এ রোজার সবকে দেবের আল্লাহ বলতেছে সন্তান ভালো কাজ করার কারণে সন্তানের একটা নেকির অংশ তোর আমল নামের মধ্যে ঢুকতেছে অতি সত্তর তোকে জাহান নাম থেকে আমি আল্লাহ জান না পেয়ে এখন আপনারা চিন্তা করেন যে আপনাকে সন্তানগুলোকে আপনারা কি করবেন যে দিনটা ছেলের মাথা পাগড়ি দেওয়া হলো কিছুক্ষণ আগে আপনার কি ভাবতেছেন সিংরাজে এত গল্প করেন আমাকের গ্রামত সচিব আছে সচিব আমাকের গ্রামে এসপি আছে রে আমার পলক মন্ত্রীর বাড়ি কার গ্রামত আমার গ্রামত বেরেস্তা আল্লাহ এই কি দেখায় আল্লাহ পাগলা হয়ে গেছে ওই একটাবারও বলে না যে আমার গ্রামে দুটা হাফেজ আছে একবার বলে ডিসি বলেন মন্ত্রী বলেন গ্রামের যে হাটলে گورস্থানের পাশতে গেলে গরস্থানের কবরে যারা আছে এক কিল পরিমাণ লাভ হবে এই কথা কোন জগত নাই আর একটা কোরআন হাফেজ যদি হেটা যায় ওর যুতার পরসে 40 দিন আল্লাহ কবর আজাব माफ করে দেয় সুবহানাল্লাহ কোনদিন কইছেন কোন আপনারা যে কি করছেন এখানে একটা মাদ্রাসা করে আপনারা না বুঝলেও যারা গোরস্থানে গেছে এরা বুঝতেছে আমাকে জ্ঞাতি গোষ্ঠীরা ভালো রে এই সাত বোড়ার লোকেরা একটা মাদ্রাসা করে আজকে তিনটা হাফেজের মাথা পাগড়ি দিয়ে দিল সোহান আল্লাহ কন্যা আল্লাহ কয় তোরকে বাচ্চা কাচ্চা ভালো মাদ্রাসা করে প্রাইমারি ডস দিছে প্রাইমারি ডস জোরে কথা ঠিক এটা প্রাইমারি আছে না নাই জোরে আছে না আমি এখানে প্রথম যখন ওয়াজ করবে আসি তখন আর প্রাইমারি কে ভাই তোমাকে কি কোনো সব আত্মীয় ব্যস্ত সব ব্যস্তা কে এই জন্য আমি খালি মনে মনে করছিলাম আল্লাহ আল্লাহ এখানে একটা মাদ্রাসা হলে আমাকে আর প্রাইমারি থাকা লাগবে না জোরে ক্ষণ কথা ঠিক কিনা আমি কিন্তু তখন থাকতো আজকাল আছে যখন আমি প্রথম ওয়াজ করছি তখন দাড়ি কালো আসলো মনে আছে আপনাকে মনে নাই আজ আমি বুড়িয়া হয়ে গেছি আর কলজা ভরা গেল তিনজনের মাথা পাকি দেওয়ার সময় ক্যারাই মারি থাকছি রে সোহান কিন্তু যেদিন ডাক পহরি কিন্তু যেদিন পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে আজকে আপনাদের সবচাইতে কবরের পাখিও জোগাড় হলো তিনটা হাফেদের মাথায় পাগড়ি দেওয়া আল্লাহ কবুল করুক দরকার আমি হ্যাঁ কি হলো রে সামনে থেকে উঠলো কেন আচ্ছা 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 জরুরি সারা বাবা কারণ বেশি রাতের মাহফিল হলে এরকমই হবে আপনাকে আমি অনুরোধ করতেছিলাম যে ভাই এই বারোটা একটা পর্যন্ত মাহফিল করেন হুম হম হম এরা মানি না